শৈত্যপ্রবাহে সারা দেশে বিপর্যস্ত জনজীবন। তেতুলিয়ায় 50 বছরের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা 2.6 ডিগ্রি সেলসিয়াস। প্রত্যেক পুলিশ সদস্যের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, পুলিশ সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। 182 জনকে দেয়া হল পদক। বেগম জিয়ার নিম্ন আদালতে 14 মামলার কার্যক্রম, এখন থেকে বকশিবাজারের আদালতে। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত জানালেন আইনমন্ত্রী। বিএনপি বলছে রাজনৈতিক স্বার্থে। যত যাই বলুক নির্বাচনে অংশ নেবে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত নেই বললেন মির্জা ফখরুল। এবং উত্তর আমেরিকা ও ইউরোপে বিভিন্ন দেশে তীব্র ঠান্ডা অনুভূত হলেও দাবদাহে পড়ছে অস্ট্রেলিয়া। সিডনিতে 80 বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। প্রবাসে সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। ঘন কুয়াশা, কনকনে বাতাস আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত সারা দেশের জনজীবন। তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে বিভিন্ন স্থানে দিনের বেশিরভাগ সময়ই দেখা মিলছে না সূর্যের। সোমবার সকালে দেশে সর্বনিম্ন 2.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, গত 50 বছরের মধ্যে যা সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে 1968 সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশে সর্বনিম্ন 2.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত কয়েকদিন ধরে উত্তর থেকে বয়ে আসা হিমালয়ের কনকনে ঠান্ডা বাতাসে প্রতিদিনই কমছে পঞ্চগড়ের তাপমাত্রা, তার সাথে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। সব মিলিয়ে নাভিশ্বাস অবস্থা সব মানুষের, আর সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নেয়ার চেষ্টা করছেন তারা। স্থানীয় আবহাওয়া অফিস জানায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 2.6 ডিগ্রি সেলসিয়াস। প্রচুর ঠান্ডা, এরকম ঠান্ডা আমার জীবনে আমি দেখিনি। চলমান এই শৈত্যপ্রবাহটি বাংলাদেশের সর্বকালের সকল শৈত্যপ্রবাহের রেকর্ড অতিক্রম করেছে। কুড়িগ্রামে হিমেল হাওয়ায় বেড়েছে ঠান্ডার মাত্রা, ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 3.2 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে গতকালের তুলনায় আরো 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে আজ দাঁড়িয়েছে 3.2 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, তবু জীবন জীবিকার তাগিদে কর্মক্ষেত্রে বেরিয়ে পড়েছেন অনেকেই। চেষ্টা করলাম আগুন জ্বালিয়ে তাপ নেওয়ার জন্য, তারপরে দেখলাম একটু সূর্য উঠছে, মাঠে আসলাম যে একটু রোদটা যদি পাওয়া যায়। রাজশাহীতে বইছে উত্তরের কনকনে ঠান্ডা বাতাস, এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সকালে শহরের প্রধান সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। তীব্র শৈত্যপ্রবাহ চলছে, এটা আরো কয়েকদিন থাকবে। ঘন কুয়াশার কারণে মানুষ বেশি ঠান্ডা অনুভব করছে। রংপুরে সকালে কুয়াশার চাদরে ঢেকে থাকে জেলার বিভিন্ন এলাকা। গত কয়েকদিনের তুলনায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 4.9 ডিগ্রি সেলসিয়াস। যারা দিনমজুর কাজ করে তারা বাড়িতে বেড়াতে পারছে না 3 দিন থেকে। সারাদিনের অবস্থা যদি ব্যাপক উন্নতি না হয় তাহলে হয়তো আগামীকাল এইরকম অবস্থায় বিরাজ করবে। ময়মনসিংহে শীতের কারণে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। শীতের কারণে ঘর থেকে বের হতে পারছেন না তারা। বিপাকে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। যশোরে তীব্র ঠান্ডায় ব্যাহত হচ্ছে জনজীবন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। যারা কামরা যারা বেরোতে পারতেছে তাদের খুবই কষ্ট হচ্ছে ঠান্ডায় কাজ করতে। কুয়াশায় কোনো ইজি বাইক রিক্সাও পাওয়া যাচ্ছে না, যার ফলে আমাদের হেঁটে হেঁটে যাওয়া লাগছে। এছাড়া বরিশাল, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থানে জেঁকে বসেছে শীত। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এদিকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগ। গাইবান্ধায় গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে 200+ শিশুকে। গাইবান্ধা থেকে হেদায়তুল ইসলাম বাবুর প্রতিবেদন।
সকাল থেকেই কুয়াশায় ঢাকা গাইবান্ধার শহর গ্রাম রাস্তাঘাট। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে ছেলে মেয়েদের নিয়ে অনেকেই আগুনের পাশে সময় কাটান। প্রচন্ড শীত উপেক্ষা করে গৃহস্থালীর কাজকর্ম সারতে হয়েছে গৃহিণীদের। অন্যদিকে তীব্র এই শীতে মাঠে যেতে পারছে না কৃষকেরা। শীতের জন্য হাত পা ওয়াই করা যাচ্ছে না, হাত পা টাটপা নাইছে, রান্না বান্না করতে পারছি না, খাওয়া দাওয়া করতে পারছি না, হাত পা খালি টাটায় শীততে কেমনে কাজ করি। আর শীতের কষ্ট সহ্য করেই পেটের দায়ে কাজ করতে হচ্ছে দিন মজুরদের। ঠান্ডা পানি আর কাদামাটি মেখে থেমে থাকেনি শ্রমিকদের ইট তৈরির কাজ। প্রচন্ড ঠান্ডা, হাত পাও মানে একদম ইয়ে লাগে আসতেছে, ঠোসা লাগে আসতেছে। গরিব মানুষ ভাত পাই না, সেই জন্য কাজ করতেছি ঠান্ডার মধ্যে। কাজের খুব সমস্যা ঠান্ডার জন্য। প্রচন্ড শীতে ডায়রিয়া সহ নানা রোগে ভুগছে শিশুরা। গেল এক সপ্তাহে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 200+ শিশু। চিকিৎসকরা বলছেন শীতের হাত থেকে শিশুদের নিরাপদ রাখতে সতর্ক থাকতে হবে অভিভাবকদের। বমির সঙ্গে রক্ত আসছিল, তখন আমরা শিশু বিশেষজ্ঞকে দেখাইছি, বমির ওষুধ খাওয়ানোর পর বমি বন্ধ হয়েছে, পরে বিকেল থেকে আবার পাতলা পায়খানা শুরু হয়েছে। বাচ্চা যখনই ডায়রিয়া শুরু হবে তখন সাথে সাথে যেন তারা খাবার ছাড়ান শুরু করে এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা এটা তাদেরকে নিশ্চিত করতে হবে। কোনো সমস্যা হলে যেন নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডাক্তারের সাথে পরামর্শ করে। আর অভাবী মানুষের মধ্যে গরম কাপড় বিতরণের জন্য বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। 56,000 কম্বল আমাদের এই জেলাবাসীর মাঝে বিতরণ করেছি। আমরা আরো 50,000 কম্বল চেয়েছি, আমরা আশা করছি খুব শিগগিরই পাবো, সেটাও আমরা বিতরণ করব। গাইবান্ধার 7 উপজেলায় এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে 56,000 কম্বল বিতরণ করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজধানীতে শীতের প্রকোপে অনেকটাই অস্বস্তিতে নগরবাসী। সোমবার ভোর থেকে রাজধানীতে কুয়াশা না থাকলেও ছিল ঠান্ডা বাতাস। এদিকে 10 জানুয়ারির পর থেকে রাজধানী সহ উত্তরাঞ্চলের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা গত 50 বছরের রেকর্ড ভঙ্গ করে 2.6 ডিগ্রি সেলসিয়াসে। এর প্রভাব সারা দেশেই। সোমবার সকালে রাজধানীতে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও বইছে কনকনে বাতাস, অনুভূত হচ্ছে তীব্র শীত। কুয়াশা অনেকটা কেটে গেছে আর শীতের প্রকোপটা তেমনই আছে, মানে রয়ে গেছে আর কি। বেসিক্যালি কুয়াশা কম হলে ওই বাতাসের জন্য শৈত্যপ্রবাহের জন্য ঠান্ডা অনেক বেশি লাগছে আর কি। তবুও কর্মব্যস্ত এই নগরীতে জীবিকার তাগিদে রাস্তায় বেরিয়েছে অফিসমুখী আর খেটে খাওয়া মানুষ। হালকা মিরমির বাতাস আর প্রচুর ঠান্ডা, সে সময়ে গাড়ি চালাতে পারতেছি না আমরা। আগে সকালে 6টায় বাড়ি, এখন ঠান্ডার জন্য এখন 8টায় বাইর হই, কোনো সময় 9টায় বাইর হই। দুদিন দোকান খুলে সকাল 8টা থেকে 8:30 বাজে, তো আজকে ঠান্ডা আর বৈরী আবহাওয়ার কারণে আমি 9টা 9:30 বাজে দোকান খুলেছি। আবহাওয়া অফিস বলছে 10 জানুয়ারির পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে কমবে না শীতের অনুভূতি। 10 জানুয়ারির পর থেকে এই সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে, তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু শীতের অনুভূতি কমবে না। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণেই দেশে তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমে গেছে। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর এ আতিক রহমান শৈত্যপ্রবাহ আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করে বলেন সেক্ষেত্রে ধানের ফলনের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত বিশ্বের দেশগুলোকেই সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলেও মনে করেন তিনি। একদিকে যদি উষ্ণায়ন, অন্যদিকে শীতলতা বাড়বে, সেই শীতলতার পাগলামিটা যে এই মুহূর্তে এই বাংলাদেশ এলাকায় আছে, এটা কি আরো বাড়বে? হয়তো আগামী বছর বাড়বে না, পরে যেয়ে বাড়বে। আবহাওয়াবিদরা এখন এটাকে বলছেন মধ্যম ধরনের শৈত্যপ্রবাহ, তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু এখনো তারা বলছেন না। এই যে এক্সট্রিমস গুলো কঠিন থেকে কঠিনতর হওয়ার সম্ভাবনা রয়েছে, বেশি শীতল হলে ধান বাড়ার একটা ক্ষতিগ্রস্ততা আসবে। প্রবাসের সময় আরো থাকছে। ভর্তি ফি ও বেতন বাড়ানোর প্রতিবাদ করায় কক্সবাজারে অভিভাবককে বেঁধে পেটালো শিক্ষকরা, 6 জনের নাম উল্লেখ করে মামলা। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সমাজে উগ্রবাদ রুখে দিতে জনবান্ধব হয়ে কাজ করতে হবে পুলিশ বাহিনীকে।
সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ 2018 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শেখ হাসিনা জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে নির্দেশ দেন পুলিশ বাহিনীকে। শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধ শনাক্ত ও প্রতিরোধ সহ আইন প্রয়োগের মাধ্যমে জননিরাপত্তা বিধানে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা প্রধান বেসামরিক বাহিনী বাংলাদেশ পুলিশ। একাত্তরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে এই বাহিনীর সদস্যরাই রাজারবাগ থেকে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে হানাদারদের আক্রমণের বিরুদ্ধে। পুলিশ সপ্তাহ 2018 উপলক্ষে সোমবার ঐতিহাসিক সেই রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিদর্শন করেন বাহিনীর কুচকাওয়াজ, গ্রহণ করেন রাষ্ট্রীয় সালাম। এরপর জঙ্গিবাদ দমন সহ অপরাধ নির্মূল করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য বাহিনীর সর্বোচ্চ সংখ্যক 182 জন সদস্যকে পরিয়ে দেন সম্মানসূচক বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম ব্যাজ। পুলিশ সপ্তাহের উদ্বোধনী পর্বে বাহিনীর সদস্যদের প্রতি বক্তব্য রাখেন শেখ হাসিনা। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে তিনি বলেন, জনসম্পৃক্ত হয়ে কাজ করলে সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূলের কাজ সহজ হয়। আমরা অত্যন্ত দক্ষতার সাথে জঙ্গি সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এজন্য পুলিশ বাহিনী রয়েছে বিরাট ভূমিকা। সন্ত্রাস জঙ্গিবাদকে আমরা বাংলার মাটি থেকে নির্মূল করতে চাই। জনসম্পৃক্ততা থাকলেই এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মুক্ত করা পুলিশের জন্য সহজ হবে, আমাদের জন্য সহজ হবে। সন্ত্রাসবাদ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার অ্যান্টি টেরোরিজম ইউনিট গঠন করেছে জানিয়ে শেখ হাসিনা পুলিশ সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে নির্দেশ দেন। জঙ্গি সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পুলিশ অ্যান্টি টেরোরিজম ইউনিট গঠন করা হয়েছে। সফলতার জন্য আপনারা যেমন পুরস্কৃত হবেন, তেমনি প্রতিটি কাজের জন্য জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। আপনারা স্বাধীন বাংলাদেশের পুলিশ, জনগণের প্রতি আপনাদের কর্তব্য অপরিসীম। পরে পুলিশ প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রাজারবাগ পুলিশ লাইনের অভ্যন্তরে পুলিশ অডিটোরিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি, নাশকতা সহ নিম্ন আদালতে বিচারাধীন বেগম খালেদা জিয়ার 14টি মামলার আদালত পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এখন থেকে এইসব মামলার বিচার কাজ চলবে বকশিবাজারে অস্থায়ী বিশেষ আদালতে। আইনমন্ত্রী জানালেন, নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। যদিও মামলার আদালত পরিবর্তনের এমন সিদ্ধান্তকে রাজনৈতিক বলছেন বেগম জিয়ার আইনজীবীরা। প্রায় 4 বছর আগে বেগম জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা রাজধানীর বকশিবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়। এরপর থেকে বেগম জিয়ার আইনজীবীরা এই আদালত থেকে মামলা স্থানান্তরের দাবি জানিয়ে আসছে। এর মধ্যেই জারি হলো নতুন এই প্রজ্ঞাপন, যে প্রজ্ঞাপনে ঢাকার সিএমএম ও দায়রা জজ আদালতে বেগম জিয়ার বিরুদ্ধে বিচারাধীন থাকা 3টি দুর্নীতির মামলা সহ আরও 14টি মামলা বকশিবাজারের অস্থায়ী আদালতে স্থানান্তর করে সরকার। এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে আইন মন্ত্রণালয় জানায়, স্থান সংকুলান ও নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনমন্ত্রী জানান, বেগম জিয়ার মামলা বকশিবাজারের আদালতে স্থানান্তরের নেপথ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি 300-400 লোক কোথা থেকে নিয়ে দিয়ে গুছিয়ে তিনি সেখানে যান এবং তারা অনেক সময় সিকিউরিটির বিঘ্ন ঘটায় এবং অন্যান্য তার সিকিউরিটিও আমাদের দেখার প্রয়োজন। তো আমরা দুদিক থেকেই মনে করেছি যে এখানে এই মামলার বিচার হলে এই সব প্রতিবন্ধকতাগুলি থাকবে না, সেই জন্যই করেছি। এটার ব্যাপারে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আমাদের নেই। যদিও বেগম জিয়ার আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক কারণে সরকারের এই সিদ্ধান্ত। জেনারেল কোর্টে যদি বিচার হয় প্রত্যেকটা মামলা খালাসযোগ্য এবং কোনো মামলাই সম্পৃক্ত পাবে না, তো সেই জন্য সরকার এটাকে রাজনৈতিকভাবে দেখছেন। এবং যেহেতু বিডিআর কোর্ট একটা কোর্ট যেখান থেকে বহু লোকের ফাঁসি হয়েছে, এখন সরকার চাচ্ছে যে বেগম খালেদা জিয়াকে এরকম একটি আদালতে বিচার করে
তাকে জেল দেওয়ার জন্য। পিলখানার বিডিআর হত্যা মামলার বিচারে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ীভাবে তৈরি করা হয় বিশেষ আদালত, যে আদালতে পিলখানার বিডিআর হত্যা মামলার বিচার শেষ হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত 9:15 দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয়ে প্রায় 2 ঘন্টা ব্যাপী এই বৈঠক চলে। বৈঠকে বিএনপি সহ 20 দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন। বিএনপি চেয়ারপারসনের সভাপতিত্বে বৈঠকে সমসাময়িক রাজনীতি ও ঢাকা উত্তর সিটি নির্বাচন সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে বিএনপি সূত্রে জানা যায়। বৈঠকের বিষয়ে পরবর্তী যে কোনো দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কথা বলবেন বলে জানিয়েছে দলটির প্রেস উইং। বিএনপি 2014 সালের 5 জানুয়ারির মতো আরেকবার রাজনৈতিক আত্মহত্যার পুনরাবৃত্তি ঘটাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা যত কথাই বলুক নির্বাচনে তারা অংশ নেবেই। সোমবার সন্ধ্যায় সৈয়দপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। যারা 9 বছরে 9 মিনিটের জন্য রাজপথে উত্তাপ সঞ্চার করতে পারেনি, তারা সরকারকে সংবিধান বিরোধী পদক্ষেপ নিতে বাধ্য করবে, এটা দুঃস্বপ্নের নামা। এইবার বিএনপি 2014 সালের 5 জানুয়ারির মতো আরেকবার আত্মহত্যার, রাজনৈতিক আত্মহত্যার পুনরাবৃত্তি ঘটাবে না নির্বাচনে, তারা যত কথাই বলুক শেষ পর্যন্ত নির্বাচনে তারা আসবে। দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রের সব যন্ত্র ব্যবহার করে জোরপূর্বক ক্ষমতায় আছে আওয়ামী লীগ। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল আবারও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করে জনগণের সমস্ত আশাকাঙ্ক্ষাকে চূর্ণ করে দিয়ে একেবারে জবরদস্তি জোর করে ক্ষমতা দখল করে আছেন। তার যদি এতটুকু গণতান্ত্রিক মূল্যবোধ থাকতো, তাহলে তিনি পদত্যাগ করে তিনি একটি নিরপেক্ষ সরকারের কাছে দায়িত্ব দিয়ে নতুন ভাবে নির্বাচনের ব্যবস্থা করতেন। দুর্ভাগ্যজনকভাবে এই রাষ্ট্রপতি পুরোপুরিভাবে দলীয় যে আপনার লক্ষ্য আছে আওয়ামী লীগের, সেই লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করছেন, রাষ্ট্রের প্রয়োজনে সঠিক ভূমিকা নিতে পারছেন না, এটাতে আমরা অত্যন্ত ব্যথিত হচ্ছি। ডিআইজি মিজানুর রহমানের অস্ত্রের মুখে বিয়ের ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার রাজধানীর নাখালপাড়ায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা তদন্ত হতে হবে, এটা সত্য মিথ্যা এবং এটা কি হয়েছে সমস্ত ঘটনা সেইটা ইনকোয়ারি টিম যেটা হবে তারা তদন্ত করার পরে জানালে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা। আর আমরা আমরা যেটাই বলি, কেউই আইনের ঊর্ধ্বে নয়, সে যতখানি মানে গর্হিত কাজ করেছেন কিংবা অপরাধ করেছেন সেই অনুযায়ী তার ব্যবস্থা হবে। ওষুধ শিল্পে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশ এখন শ্রীলঙ্কার বাজার দখল করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। এ সময় ওষুধ শিল্পের উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ভারতকে আমরা হারিয়ে এখন শ্রীলঙ্কার বাজার দখল করেছে বাংলাদেশের ওষুধ শিল্প। কোয়ালিটি আমাদের দেখতে হবে, আমরা কোয়ালিটি দিলেই আমরা প্রতিরোধ দিতে পারবো। যেভাবে এগুচ্ছেন এ ব্যাপারে আমাদের প্রশাসন থেকে আমরা সব সাহায্য করছি, সরকারের সাহায্য করছি। মানে কোথাও নিজেও মনে করেন যে আমার দেশে এগিয়ে নিতে হয় ওষুধ শিল্পকে আমাদের সাহায্য করতে হবে। যদি 10টা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তার জন্য কোনো অসুবিধা নেই, ওই খারাপ ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আপনাদের লাভ হবে, ওষুধ প্রশাসনের লাভ হবে, তার আপনার সদস্য হতে পারবে না, আপনাদের সঙ্গে থাকতে পারবে না, এটা আপনার সবসময় তীরপতিকে থাকতে হবে। স্ত্রীর নামে অবৈধ সম্পদ রাখা বন্ধে দুদক কাজ করবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান সৈয়দ ইকবাল মাহমুদ। বিদেশে 165 কোটি টাকা পাচারের অভিযোগে সোমবার এবি ব্যাংকের এক পরিচালককে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
এদিন ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করে দুদক। সিঙ্গাপুর ভিত্তিক অফশোর কোম্পানি খোলার নাম করে দুবাইয়ে 165 কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের ধারাবাহিকতায় সোমবার সকাল 9টায় ব্যাংকটির পরিচালক বিবি সাহারায় দুদক কার্যালয়ে উপস্থিত হন। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার বিবি সাহার বক্তব্য গ্রহণ করেন। এ সময় বেসিক ব্যাংকের প্রায় 4,500 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে তৃতীয়বারের মতো বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ বাচ্চুকেও জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। আমরা আপনাদেরকে আগেও পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক চেয়ারম্যান সৈয়দ ইকবাল মাহমুদ। তিনি বলেন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা নানা নামে অর্থ সম্পদ জমা করেন, এগুলো বন্ধে কাজ করবে দুদক। অবৈধ অর্থ যাতে স্ত্রীদের নামে না রাখা যায়, স্ত্রী যাতে সাবধান হয় সেই বিষয়টার ব্যাপারে আমরা হয়তো কিছুটা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। ইতিমধ্যে দু একজন মাননীয় সংসদ সদস্যের ব্যাপারে আমরা ইলেকশন কমিশনে লিখেছি যে তাদের দেওয়া যে ওয়েলথ স্টেটমেন্ট ওয়াজ নট কারেক্ট, যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের যে ওয়েলথ স্টেটমেন্ট সেটা সঠিকভাবে দিবেন। এছাড়া অপচয় ও দুর্নীতি বন্ধে নতুন বছরে সরকারের 25টি দুর্নীতি খাতে দুদক নজর রাখবে বলেও জানান তিনি। শারিয়া জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর 3 দিন আগ থেকে সকল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁস রোধ এবং পরীক্ষা নকল মুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া পরীক্ষা শুরুর আগ থেকে পরীক্ষা চলার সময় দেশে ইন্টারনেট ও ফেসবুক বন্ধের বিষয়ে আলোচনা করা হয়, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়। শুধুমাত্র কেন্দ্র সচিব একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন বলেও সভায় সিদ্ধান্ত হয়। আর প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশের বাধ্যতামূলক করা হয়েছে। তিন দিন আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। ওখানে গিয়ে তারা ফাঁস করে দিয়ে বেশি ছাত্র অ্যাট্রাক্ট করতে চায়, ব্যবসাটা ভালো জমে, তাই আমরা কোনোভাবে রেহাই দেব না, বন্ধ করতে হবে। দ্বিতীয়ত আমরা চেষ্টা করছি যাতে করে ওই সময়টায় অন্তত পক্ষে আমরা যে ইলেকট্রনিক যে আমাদের যে কী বলবো প্রযুক্তির যে ব্যবহার মোবাইলের মাধ্যমে হতে পারে, নানা রকমের পদ্ধতি আছে, সেগুলোতে আমরা কোনো না কোনোভাবে আমাদের এই ব্যবস্থার সাথে যেন তারা কোনো সুযোগ কাউকে দিতে না হয় সেটা আমরা আলোচনা করে উপযুক্ত কর্তৃপক্ষের সাথে আমরা ব্যবস্থা নেব। প্রবাসের সময় আরও থাকছে। এবারের 21শে গ্রন্থমেলায় বরাদ্দ দেওয়া হয়েছে 400 স্টল। মার্চ থেকে চালু হচ্ছে পল্লীকবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার। বেতন ফি বাড়ানোর প্রতিবাদ করায় কক্সবাজারে একজন অভিভাবককে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে একটি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মারধরের ঘটনায় শিক্ষার্থীদের ওপর দায় চাপাচ্ছে অভিযুক্ত শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় 3 শিক্ষককে শোকজ করেছে উপজেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে প্রেস রিপোর্ট। কক্সবাজারের খরুলিয়া কেজি অ্যান্ড প্রি ক্যাডেট স্কুলের নিজস্ব ফেসবুক আইডিতে দেয়া ভিডিও এটি, সাথে কিছু স্থির চিত্র পোস্ট করা হয় রোববার। এই পোস্টটি দেওয়ার সাথে সাথে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই এই ঘটনাকে বর্বরোচিত বলে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। ঘটনার শিকার আয়াতুল্লাহর বাড়ি ওই স্কুলের কাছেই। সোমবার সকালে তার বাড়িতে দেখা মেলে নির্যাতনের শিকার এই ব্যক্তির। জানালেন সন্তানের পরীক্ষার ফলাফল, অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় তার উপর নির্যাতন করা হয়। হাই স্কুলের সমস্ত ছেলেপেলে নিয়ে, সমস্ত মাস্টার টিচারের সমস্ত নিয়ে এসে লাঠি ছোড়া নিয়ে আমাকে পিছন থেকে কি কেজি স্কুলের অফিসে আমার উপর হামলায় পড়ে গেছে। নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী, তবে অভিযুক্ত শিক্ষকরা বললেন ভিন্ন কথা। স্যার বলে আয়াতুল্লাহ তুমি কি মাস্তান হয়ে গেছো নাকি, এখানে মাস্তানি করা শুরু করে দিচ্ছে কেন, স্যারের গায়ে হাত উঠাচ্ছে কেন বলে তারা দত্ত চাইছে। স্টুডেন্টরা যখন আমার রক্ত দেখছে, স্টুডেন্টরা তো ফেঁকে গেছে, তো স্টুডেন্টরা এসে ওকে ওই সিকন রসিদি ইয়ে করছে। তারপরে আমি আবার খবর দিছি সভাপতি এলাকার বিন্যমান নিযুক্তি সবাইকে খবর দিছি। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে হওয়া উচিত না। সিলেটের ওই পরিণতি যদি এখানে যদি করলে যদি হতো তা আমরা কেউ তো
এর দায় এড়াতে পারতাম না। অমানবিক ফাঁসির ঘটনা ঘটছে, এটা সুস্থ তদন্ত হয়ে আমি এর সুস্থ বিচার চাই। কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যত রকমের সহযোগিতা লাগে আমরা করব, পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের কিছু প্রসিডিওর আছে, আমাদের মাধ্যমে শিক্ষা অফিসার আছে, তার মাধ্যমে আমরা যে স্কুলে যারা কর্তৃপক্ষ দায়ী তাদের বিরুদ্ধে আমরা যথাযথভাবে ব্যবস্থা নেব। নির্যাতিত আয়াতুল্লাহর ছেলে শাহরিয়ার ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। সময় সংবাদ, কক্সবাজার। ফেনীতে দুই মাসের এক শিশু কন্যাকে জেলা সদর হাসপাতালের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত অবস্থায় উদ্ধারের 17 দিন পর সোমবার তাকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়। জন্মগত ঠোঁটকাটা থাকলেও ইতোমধ্যে প্রথম ধাপের অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিকতা ফিরে এসেছে শিশুটির চেহারায়। প্রথম দিকে কেউ আগ্রহ প্রকাশ না করলেও শিশুটিকে দত্তক নিতে এখন আগ্রহ একাধিক দম্পতির। শিশুটির পিতা মাতার সন্তান পাওয়া সহ বিকল্প প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। মায়ের কোলে থাকার কথা থাকলেও ফেনীর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এই কর্মীর কোলে ঠাঁই হয়েছে ফেনীর আধুনিক জেলা সদর হাসপাতালের পুরাতন ভবনের সিঁড়ির নিচ থেকে কুড়িয়ে পাওয়া অজ্ঞাত এই শিশুটির। সবাই মিলে নাম রাখেন জান্নাত নূর। গত 21 ডিসেম্বর সকালে কান্না টের পেয়ে কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালেই রাখেন। সেই থেকে শিশুটির পরিচর্যায় এগিয়ে আসে জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ার পর ইসমাইল ট্রেন নামের একটি সংস্থা জেলার সিভিল সার্জনের কাছে বিনামূল্যে চিকিৎসা করানোর আগ্রহ প্রকাশ করে। গত 25 ডিসেম্বর ঢাকায় নিয়ে তাদের প্রথম অস্ত্রোপচারের পর এখন অনেকটাই স্বাভাবিক শিশু জান্নাত নূর। যতক্ষণ পর্যন্ত তার লিগাল একটা গার্ডিয়ান প্রশাসনের মাধ্যমে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই উইকেন্ড ইয়ে সোসাইটি আমাদের তার ইস্যুর পাশে আমরা থাকবো। আমরা যদি প্রকৃত বাবা মা না আসে তাহলে যদি কোনো ভালো গার্ডিয়ান যদি তাকে নিতে চায় তাহলে তাকে সেখানে হস্তান্তর করা হোক। জেলা সদর হাসপাতালের আয়োজনে শিশুটিকে নিয়ে সংবাদ সম্মেলনে ঢাকা থেকে আসা শিশু জান্নাত নূরকে চিকিৎসা দেয়া এই চিকিৎসক জানান সঠিক চিকিৎসায় পুরোপুরি স্বাভাবিকতা ফিরে পাবে সে। ছোট অপারেশন করার পর তাকে খাওয়া দিয়ে একটু পুষ্টি দিয়েছি, কিছুটা এখন অনেক উন্নত হয়েছে। আমরা 9 মাস বয়সে তাকে তালু অপারেশন করব। 4-5 বছর বয়সে যদি তার নাক একটু বাঁকা থাকে, ঠোঁটে যদি আরো কোনো বিকৃতি থাকে তার ফিনিশিং দিব। তারপর 6-7 বছর বয়সে তার দাঁতের মাড়িটাও কাটা, তখন আমরা দাঁতের মাড়িতে কোমর থেকে হাড় নিয়ে দাঁতের মাড়ি সম্পূর্ণ করব। চিকিৎসা দেওয়ার পাশাপাশি শিশুটির বিষয়ে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলার সিভিল সার্জন। জেলা প্রশাসনের সহায়তায় বাছাই করে যারা সঠিকভাবে বাচ্চাটিকে রাখতে পারবে বলে উপযুক্ত বলে বিবেচিত হবে সেরকম একটি পরিবারে তাকে দত্তক হিসেবে দেয়া হবে। নিজের বাবা মা ফেলে রেখে গেলেও এখন পর্যন্ত ফেনীর 11 জন দম্পতি শিশু জান্নাত নূরকে দত্তক নিতে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন ফেনীর সিভিল সার্জন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। 2017 সালে সহিংসতা ও নির্যাতনের শিকার হয়ে 3,845টি শিশু নির্যাতনের শিকার হয়েছেন, আর গড়ে প্রতি মাসে ধর্ষণের শিকার হয়েছে 49টি শিশু। দেশের শিশু অধিকার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। শিশুর প্রতি সহিংসতার জন্য বিচারহীনতার সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে দায়ী করে শিশুদের জন্য আলাদা অধিদপ্তর ও জাতীয় শিশু অধিকার কমিশন গঠনের উপর জোর দেন বিশিষ্টজনরা। পাশবিক নির্যাতন থেকে বাদ যায়নি শরীরের কোনো একটি অংশ। গত বছরের জুলাই মাসে মিরপুরে নির্মম নির্যাতনের শিকার হয় 11 বছরের গৃহকর্মী সাবিনা আক্তার। নির্যাতনের এই ঘটনায় ব্যাপক সমালোচনার ঝড়ও ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মামলাও হয় অভিযুক্ত গৃহকর্তীর বিরুদ্ধে। সমাজের উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত অনেক পরিবারই ঘটছে শিশু নির্যাতনের ঘটনা, তবে সাম্প্রতিক বছরগুলোতে শিশুর প্রতি সহিংসতা যেন বেড়েই চলেছে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2017 সালের শিশু অধিকার পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, যেখানে 2016 সালের তুলনায় 2017 সালে শিশু হত্যা ও ধর্ষণ আশঙ্কাজনক হারে বৃদ্ধির বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে দেখা যায় গড়ে প্রতি মাসে 28টি শিশু হত্যা এবং 49টি শিশু ধর্ষণ হয়েছে। সেই সাথে শিশু গণধর্ষণ, প্রতিবন্ধী শিশু ধর্ষণ, অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাও ছিল অনেক বেশি। তৃতীয় শিশু নির্যাতন 2016-তে শিশুটি 2016-তে ছিল 106, এক্ষেত্রে হ্রাস পেয়েছে 37.74%।
শিশু অধিকার রক্ষায় সরকারের ভূমিকা আরো বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। শিশু হত্যা হয়েছে, শিশু ধর্ষণ হয়েছে এবং ধর্ষণ পরবর্তী হত্যা, এই যে ঘটনাগুলো ঘটেছে এটা কিন্তু বহু বছর পরে আমরা দেখলাম যে গত বছর এগুলো খুব বেশি ভাবে বৃদ্ধি পেয়েছে, যার থেকে 11 মাসে শিশু রেহাই পায়নি, 6 বছরের মেয়ে শিশু রেহাই পায়নি। শিশুর জনসংখ্যা যেখানে 45 ভাগের বেশি বাংলাদেশের মোট জনসংখ্যার, সেখানে তাদের জন্য একটা আলাদা অধিদপ্তর থাকবে না কেন? অধিদপ্তর থাকলে আমার মনে হয় এই যে আজকে শিশুর দুরবস্থা, অধিকারের দুরবস্থা, আমাদের মনে হয় এটা অনেকটা হ্রাস পেত। নির্বাচনী প্রচারণা সহ রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার না করারও আহ্বান জানান বিশিষ্টজনরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পল্লীকবি জসিম উদ্দিনের নামে পুরস্কার চালু করতে যাচ্ছে বাংলা একাডেমি। সাহিত্যে বিশেষ অবদানের জন্য চলতি বছর থেকেই কবি জসিম উদ্দিন পুরস্কার নামে দেয়া হবে এই পুরস্কার। সোমবার একাডেমির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এক বছর পরপর 60 ব্যক্তিকে দেয়া হবে 5 লাখ টাকা মূল্যমানের এই পুরস্কার। এছাড়া চলতি বছর থেকে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের অর্থমূল্য 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে বলেও জানান বাংলা একাডেমির মহাপরিচালক। এবারে অমর একুশে গ্রন্থমেলায় 4 শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে 3 শতাধিক এবং একাডেমি প্রাঙ্গণে 1 শতাধিক স্টল থাকবে বলেও জানান তিনি। আমাদের সাংস্কৃতিক আত্মার প্রকৃত পরিচয় বহন করেন কবি জসিম উদ্দিন, অতএব বাংলা একাডেমি একটি শ্রেষ্ঠ পুরস্কার তার নামে দিক এবং এই বছর থেকে সেই পুরস্কারটি প্রবর্তন করা হবে। এই পুরস্কারের অর্থমূল্য হবে 5 লক্ষ টাকা। আশা করি মাস মাসেই জসিম উদ্দিন পুরস্কারটি দেওয়া সম্ভব হবে, এটি 1 বছর অন্তর হবে। এই বছর থেকে বাংলা একাডেমির পুরস্কারের অর্থমূল্য 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা বৃদ্ধি করা হবে। এবার প্রবাসের খবর। বঙ্গবন্ধুর নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক চেয়ার স্থাপনের কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের নগর ও পৌর উন্নয়ন কর্মী ফিরদা হাকিম। দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে বাংলাদেশ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এসে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি। 2 বছর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া প্রতিশ্রুতি শিগগিরই বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উৎসবে একটি মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান, উৎসবের আয়োজক কৃষ্ণ কুমার দাস ও রতন দে উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ 2021 সালের মধ্যে মধ্যম আয় এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। সার্জাই চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতা দেলোয়ার হোসেন মিন্টু, হাবিবুর রহমান রাজু, ওসমান কবির রাসেল এবং মোহাম্মদ হাসানের সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তারা একথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সার্জা ক্রিস্টাল প্লাজা হোটেলের হল রুমে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সার্জা বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা ডাক্তার সৈয়দ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন দুবাই বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি আয়ুব আলী বাবুল, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গনি চৌধুরী, সার্জা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ মাকসুদ সহ আরও অনেকে। সভায় বর্তমান সময়কে ছাত্রলীগের স্বর্ণযুগ আখ্যায়িত করে দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান রাখতে ছাত্রলীগকে আরও বেশি দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী একরাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে জেদ্দা বঙ্গবন্ধু পরিষদ। সোমবার জেদ্দা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। এহসান শিকদারের সভাপতিত্বে দেলোয়ার হোসেন এবং জমশেদ আহমেদ যৌথ পরিচালনায় এতে বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহসভাপতি
শামসুল আলম বাবুল এবং নজরুল ইসলাম সহ জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের নেতারা। জননেত্রী শেখ হাসিনা প্রবাসীদের জন্য তিনটি ব্যাংকের অনুমোদন দিয়েছেন উল্লেখ করে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান কাজী একরাম চৌধুরী। একই সঙ্গে বর্তমান সরকারের হাত শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। বাংলাদেশ কনসুলেট জেদ্দার উদ্যোগে তায়েফ প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়েছে। শ্রম কাউন্সিলর আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং কে এম সালাউদ্দিন আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন পাসপোর্ট ভিসা কনসাল মোহাম্মদ কামরুজ্জামান, মোস্তফা জামিল, মুজিবুর রহমান সহ কনসুলেটের সকল কর্মকর্তা। সভায় বাংলাদেশ বিমানে ভ্রমণ অর্জিত অর্থ বৈধ পথে দেশে প্রেরণ, সঞ্চিত অর্থ দিয়ে ওয়েজ ওনার্স বন্ড ক্রয় এবং ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন। মতবিনিময় সভা শেষে বাংলাদেশের উন্নয়নের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বস্তুনিষ্ঠ, তথ্য নির্ভর এবং সত্য সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় নিয়ে বাংলাদেশ থেকে প্রকাশিত সাপ্তাহিক সংলাপ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত ক্যাটসিমার অভিজাত হলে এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠক সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবুর পরিচালনায় এবং সোমা দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সিরাজ, সাংবাদিক অপু আলম, ফ্রান্স বিএনপির সহ সভাপতি শাহেদ আলী সহ অনেকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দীপক দেবনাথ ও তাপস দেবনাথ। সত্য প্রকাশে যে স্লোগানকে ধারণ করে সংলাপ যাত্রা শুরু করেছিল তা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করে প্রবাসী বাংলাদেশের সমস্যা, সম্ভাবনা ও অধিকার নিয়ে সংলাপে আরও জোরালো প্রতিবেদনের আহ্বান জানান বক্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শৈত্যপ্রবাহে সারাদেশে বিপর্যস্ত জনজীবন। তেঁতুলিয়ায় 50 বছরের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা 2.6 ডিগ্রি সেলসিয়াস। প্রত্যেক পুলিশ সদস্যের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, পুলিশ সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। 182 জনকে দেওয়া হল পদক। বেগম জিয়ার নিম্ন আদালতের 14 মামলার কার্যক্রম এখন থেকে বকশিবাজার আদালতে। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত জানালেন আইনমন্ত্রী। বিএনপি বলছে রাজনৈতিক স্বার্থে। যত যাই বলুক নির্বাচনে অংশ নেবে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত নেই বললেন মির্জা ফখরুল। এবং উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে তীব্র ঠান্ডা অনুভূত হয়ে দাবাদাহ হয়ে পড়ছে অস্ট্রেলিয়া। সিডনিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, বিপাকে প্রবাসীরাও। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে। সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএম লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।